ফেরাউন কে জিজ্ঞেস করো কে সর্ববালা কে সর্বহারা, কারুন কে জিজ্ঞেস করো কে সর্ববালা কে সর্বহারা, আবু জাহাল কে জিজ্ঞেস করো কে সর্ববালা কে সর্বহারা, পদবার সাহাবাকে জিজ্ঞেস করো কে সর্ববালা কে সর্বহারা, আল্লাহর কসম ঈমান ওয়ালা সর্ববালা, আলেম ওয়ালা সর্ববালা, কুরআন ওয়ালা সর্ববালা, কুরআন ওয়ালা সর্ববালা, বলেন না কুরআন ওয়ালা সর্ববালা, ঈমান 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 হারা ইমান হারা সর্বহারা, নামাজ হারা সর্বহারা, রোজা হারা সর্বহারা, তেলাওয়াত হারা সর্বহারা, বিসমিল্লাহ অশুদ্ধ সর্বওয়ালা না সর্বহারা, আউযু বিল্লাহ অশুদ্ধ সর্বওয়ালা না সর্বহারা, নামাজ পড়ে না সর্বওয়ালা না সর্বহারা, নামাজ ছাড়া বাড়িওয়ালা লেকিন জান্নাতওয়ালা না, রোজাওয়ালা বাড়িওয়ালা লেকিন জান্নাতওয়ালা না, আর নামাজওয়ালা দুনিয়াতে বাড়ি নাই ওপারে জান্নাতওয়ালা, ওপারে কি ওয়ালা, ওপারে জান্নাতওয়ালা, সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে আল্লাহু আকবার কাবীরা, সমস্ত নবীরা গরিব ছিলেন, সমস্ত নবীরাই গরিব ছিলেন, সুবহানাল্লাহ, পানা বলেন, সমস্ত নবীরা কি ছিলেন, গরিব ছিলেন, ওহো মাল তো ছিল না, মাল তো ছিল না, এই অর্থে গরিব ছিলেন, লেকিন সারা পৃথিবীর সব ধন তাদের কলিজা ছিল, সুবহানাল্লাহ, পানা সুবহানাল্লাহ। সিদ্দিক একবার গরিব তো ছিলেন, মাল তো ছিল না, গরিব ছিল, লেকিন দুনিয়ার সব ছিল, দুনিয়ার কি ছিল, সব ছিল, এক ওয়ালা সর্বওয়ালা, বলেন এক ওয়ালা সর্বওয়ালা, একজনকে রাজি করো বন্ধু, একজনকে রাজি করো, লা ইলাহা ইল্লাল্লাহ, ফেসবুকে যাকে রাজি করছো, ফেসবুকে যাকে রাজি করার চেষ্টা করছো, ফেসবুকে যে নর্তকীর পেছনে জিন্দগি দিচ্ছ, আল্লাহর কসম তোমার মৌতের ওই নর্তকী জানবেও না, কি বলছি বলেন, বলো 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 বলেন, হ্যাঁ ফেসবুকে যাদেরকে সময় দিচ্ছ তারা তোমার মৌতে জানবেও না, যে নর্তকীর পেছনে রাত দিচ্ছ তোমার মৌতে তারা জানবেও না, এখন তো মাকে নারাজ করে রাত ভর যাকে দিচ্ছ, বাবাকে নারাজ করে রাত ভর যাকে দিচ্ছ, বাবা বলে না বাস্তব না বাস্তব বলে না, তোমার মৌতে তারা জানবেও না, তোমার মৌত আর জানোয়ারের মৌত তাদের সামনে সমান, বাস্তব না বাস্তব বলেন, হায় কাকে সময় দেওয়া উচিত ছিল দিচ্ছ কাকে, কাকে ভালোবাসা উচিত ছিল ভালোবাসছ কাকে, কাকে সময় দেওয়া উচিত ছিল দিচ্ছি কাকে, হায় কামকে বানিয়েছো আকাম, আকামকে বানিয়েছো কাম, কামকে বানিয়েছো কি আকাম, আকামকে বানিয়েছো কি কাম, নামাজকে বানিয়েছো আকাম, রোজাকে বানিয়েছো আকাম, মাদ্রাসা পড়াকে বানিয়েছো আকাম, তেলাওয়াতকে বানিয়েছো আকাম, মাহফিলকে বানিয়েছো আকাম, গানের আসরকে বানিয়েছো কাম, খেলাকে বানিয়েছো কাম, খেলাকে বানিয়েছো কাম, ফেসবুককে বানিয়েছো কাম, মোবাইলকে বানিয়েছো কাম, বলেন না তসবিকে বানিয়েছো আকাম, তসবিকে বানিয়েছো আকাম, মোবাইল দে বানিয়েছো কাম, ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি তো দেখছি বন্ধু, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে দেওয়া মানে তোমার জীবনটাকে আগুন নিয়ে আগুনে আগুনে ধ্বংস করে দেওয়া, তোমার জীবনটাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা, তোমার জওয়ানিকে জ্বালিয়ে ফেলা, তোমার হায়াতকে ধ্বংস করে ফেলা, তোমার দুনিয়াতে তুমি আগুন লাগিয়েছ, তোমার জান্নাতে তুমি আগুন লাগিয়ে দিয়েছ, তোমার জান্নাতে তুমি আগুন লাগিয়েছ, আরে কথা বুঝে না, তোমার জান্নাতে তুমি আগুন লাগিয়েছ, তুমি ফেসবুকে আগুন লাগায়া, তুমি যদি ফেসবুকে আগুন লাগাইতে পারো আর মসজিদে পানে ছুটতে পারো, ফেসবুকে আগুন লাগাইতে পারো মসজিদের দিকে ছুটতে পারো, তুমি তোমার জাহান্নামকে নিভিয়ে দিয়েছ, তুমি তোমার জাহান্নামে পানি ঢেলে দিয়েছ, তুমি তোমার জাহান্নামে
পানি ঢেলে দিয়েছো, আল্লাহর কসম পড়ো নামাজ, আল্লাহর কসম পড়ো নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেন জাহান্নামে পানি ঢেলে দেওয়া, আর জাহান পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া যেন জান্নাতে আগুন লাগিয়ে দেওয়া। কি বলছি বলো? পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া যেন জান্নাতে আগুন লাগিয়ে দেওয়া, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া যেন রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেওয়া, রিজিকের গোডাউনে আগুন লাগিয়ে দেওয়া। কি বলছি? পাঁচ ওয়াক্ত নামাজ না পড়া, রিজিকের গোডাউনে আগুন লাগা, রিজিকের গোডাউনে আগুন লাগা। কোন বেকুবে তার দোকানে আগুন লাগায়, কোন বেকুবে তার দোকানে আগুন লাগায়, কোন বেকুবে তার ঘরে আগুন লাগায়, কোন বেকুবে তার শরীরে আগুন লাগায়, নামাজ পড়ে না যে শরীরটাকে আগুন লাগাইল সে। যদি কাউকে সত্তরবার হত্যা করা হয়, যদি কাউকে সত্তরবারও হত্যা করা হয়, এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে না বন্ধু। এক ওয়াক্ত ফজরের নামাজ ছুটে গেলে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত। যদি তোমার ঘরে আগুন লাগা দেওয়া হয়, যদি তোমার সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তিতে আগুন লাগিয়ে দেওয়া হয়, তোমার সামনে যদি তোমার বাচ্চাগুলোকে টুকরো টুকরো করে ফেলা হয়, তোমার সামনে যদি তোমার বাবা মাকেও হত্যা করা হয়, তোমার সামনে যদি তোমার স্ত্রীকেও হত্যা করা হয়, তোমার সামনে যদি তোমার সন্তানগুলোকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম এই পরিমাণ ক্ষতি তোমার হবে না। একবার ফজরের নামাজ না পড়ে তোমার যে পরিমাণ ক্ষতি হয়ে গেল। আর এটা যদি তোমার বিশ্বাস না হয়, তোমার ঈমান নাই, মুখস্ত করেন, এর বিপরীত শব্দ ফাউলাইকা হুমুল খাসিরুন, এর বিপরীত শব্দ বলবো? ফাউলাইকা হুমুল মুফলিহুন, ফাউলাইকা হুমুল মুফলিহুন। একদিকে ঈমান ওয়ালা, নামাজ ওয়ালা, রোজা ওয়ালা, যাকাত ওয়ালা, হজ ওয়ালা, আরেকদিকে ঈমান ছাড়া, নামাজ ছাড়া, রোজা ছাড়া, যাকাত ছাড়া, হজ ছাড়া। একদিকে রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুফলিহুন, আর এর বিপরীতে বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন। কি আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম, যেভাবে আমি এখন বলেছি, যেভাবে আমি এখন বলেছি, হুবহু বন্ধু এভাবে দেখবা মৌতের সঙ্গে সঙ্গে, এভাবে দেখবা, সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা। আল্লাহ, কি কিছু বুঝে আসছে? এবার ক্ষতিগ্রস্তকে বেনামাজি যে, ক্ষতিগ্রস্তকে বেনামাজি যে, ক্ষতিগ্রস্তকে বেঈমান যে, ক্ষতিগ্রস্তকে বেঈমান যে, ক্ষতিগ্রস্তকে বেঈমান যে, ক্ষতিগ্রস্তকে বেনামাজি যে, বলেন ক্ষতিগ্রস্তকে। আপনাকে, আপনার তো ক্ষতিগ্রস্ত শব্দটা আপনি বুঝলেন না, ক্ষতিগ্রস্ত আপনার কলিজা আগুন ধরায় নাই, ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামি, ক্ষতিগ্রস্ত মানে কি জাহান্নামি, ক্ষতিগ্রস্ত মানে কি জাহান্নামি। এবার ক্ষতিগ্রস্তকে বেঈমান যে, ক্ষতিগ্রস্তকে আবার বলেন ক্ষতিগ্রস্তকে। শুধু একটু বাজার, দিনের বাজারে গেলেন, আসর নামাজ আর মাগরিব নামাজ বাজার করতে করতে ভুলে গেলেন, 500 টাকার বাজার করতে গিয়া কচু কচু কিনতে গিয়া, লতি কিনতে গিয়া নামাজ ছুটে গেল, লতি কিনতে গিয়া জামাত ছুটে গেল, কথা কয় না আসে না, নাই বলেন না, কচু কিনতে গিয়া জামাত ছুটে গেল, মুলা কিনতে গিয়া জামাত ছুটে গেল। ফাউলাইকা
হুমুল খাসিরুন। ওয়াজ করতে গিয়ে জামাত ছুটে গেল। আর হয়তো পেটে ভাত নাই, জামাত ছুটে না, হয়তো ঘর নাই, জামাত ছুটে না, কি কি পেটে ভাত নাই, জামাত ছুটে না, হযরত আবু হুরায়রা পেটে ভাত নাই, জামাত ছুটে না, পেটে ভাত নাই লেকিন জামাত ছুটে না, কিছু বুঝে আসতেছে কি? কামিয়াবদের এক দৃশ্য কি আপনাদের চোখে ভেসে উঠছে? এই জন্য কামিয়াব করা নামাজ পড়ে যারা, কামিয়াব করা নামাজ পড়ে যারা, না কাম করা নামাজ পড়ে না যারা, কামিয়াব করা ছেলে মেয়ে নামাজ পড়ে যাদের, সুবহানাল্লাহ বলে না, কামিয়াব করা যাদের ছেলে মেয়েরা নামাজ পড়ে, কামিয়াব করা যার মেয়েটা পর্দা মতো চলে, সুবহানাল্লাহ বলে না,